আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী, স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে। মধ্যপ্রাচ্যের অন্য সব দেশের মতো ওমানেও বাংলাদেশিরা রয়েছেন দুশ্চিন্তায়। শ্রম আইন, আকাম আইন লঙ্ঘনের বিরুদ্ধে ওমানের সরকার সর্বোচ্চ অভিযান শুরু করেছে 2024 সালের প্রথম দিন থেকে। এই সময় রেকর্ড সংখ্যক বাংলাদেশি দুশ্চিন্তায় নিদ্রাবিহীন দিন রাত কাটাচ্ছেন, যার কারণ ফ্রি ভিসা নামক বিস্ফোরায় আতঙ্কিত বাংলাদেশিরা। গত বছর রেকর্ড সংখ্যক বাংলাদেশি ওমানে প্রবেশ করেছে, যা 1 লাখেরও অধিক। সেই পরিমাণে বর্তমান ওমানে কাজ নেই। আবার বাংলাদেশিরা বেশিরভাগই প্রবেশ করেছে ফ্রি ভিসা নামক ভিসায়। আদতই ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই, দালাল বা পরিচিত ব্যক্তিরা ফ্রি ভিসা বলেই তাদেরকে ওমানে নিয়ে আসছে। একজন বাংলাদেশি ওমানে আসতে খরচ করছেন সর্বনিম্ন 5 লাখ টাকা, কিন্তু ওমানে এসে কোনোভাবে যদি একটি কাজ মিলাতে পারেন, বেতন পাচ্ছেন 20,000 থেকে 30,000 টাকা। এই পরিস্থিতিতে শ্রম আইন, আকাম আইন লঙ্ঘন বিরোধী অভিযান সত্যি বিফাকে বাংলাদেশিরা। ওমানে মায়ের মৃত্যু শোক আর কাজের দুশ্চিন্তায় অস্থির হয়ে ইব্রাহিম খলিল নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনাটি ঘটে বুধবার 7ই ফেব্রুয়ারি। স্থানীয় সময় সকাল 9টায় সুরের বদর আল শামা হাসপাতালে এই বাংলাদেশির মৃত্যু হয়। ঘটনার 15 দিন আগে এই প্রবাসীর মা মৃত্যুবরণ করেছিলেন। ওমানে একটি সাপ্লাই কোম্পানিতে কাজ করতেন রেমিটেন্স যোদ্ধা ইব্রাহিম। কোম্পানি থেকে ছাঁটাই করে তাকে অন্য কোথাও চাকরি খুঁজতে বলা হয়। এ সকল দুশ্চিন্তায় কাটিয়ে উঠতে পারেননি এই রেমিটেন্স যোদ্ধা। 12 বছর আগে তিনি ওমানে এসেছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাদুপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে এই রেমিটেন্স যোদ্ধা। পারিবারিক জীবনে ইব্রাহিম এক পুত্র সন্তানের বাবা। 10 মাস আগে একটি ছেলে জন্ম হয়েছিল তার। নিঃসন্তানকে দেখার সুযোগ তিনি পাননি, তার আগেই চলে গেলেন না ফেরার দেশে। 7ই ফেব্রুয়ারি ভোর রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে আসেন বড় ভাই আব্দুল আজিজ। ডাক্তারের অপেক্ষা করতেই নিস্তব্ধ হয়ে যান এই রেমিটেন্স যোদ্ধা। ইব্রাহিমের কোম্পানির ভারতীয় ম্যানেজার তার মরদেহ দেশে পাঠাতে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। ঘটনাস্থলে থাকা বাংলাদেশি ও সহকর্মীদের সাথে কথা বলে যা জানা যায়, অল্প বেতনে সাপ্লাই কোম্পানির চাকরি করে দেশে তেমন কিছুই করতে পারেননি এই রেমিটেন্স যোদ্ধা। এখন তার সন্তান ও পরিবার কীভাবে চলবে তা ভেবেই দিশেহারা তার পরিবার। এই অবস্থায় সরকার এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে এই রেমিটেন্স যোদ্ধাকে হারিয়ে তার পরিবার। আপনারা অবগত রয়েছেন, একজন উপার্জনক্ষম ব্যক্তিকে হারালে সেই পরিবার কী পরিস্থিতিতে দাঁড়ায়, আর এই ঘটনা বারবার বারবার ওমানে ঘটছে। বর্তমানে ওমানে বাংলাদেশের ভিসা বন্ধ রয়েছে। বহু প্রবাসী খুশি ভিসা বন্ধর কারণে, কারণ তাদের মত নতুন করে যারা আসবে তারা কী করবে, যারা ওমানে রয়েছে তারাই তো কাজ পাচ্ছে না। বিশেষ করে ফ্রি ভিসা নামক সাপ্লাই কোম্পানি বা কোম্পানিবিহীন যে সকল লোক ওমানে আসে, তবে তাদের দ্বিমত নেই যাদের কোম্পানি আনছে বা কাজের ব্যবস্থা করার পর তারা আসছে। যারা ওমানে বর্তমান অবস্থান করছে তারা প্রতিনিয়তই পরামর্শ দিচ্ছে, কাজ না জানলে কোম্পানি ছাড়া বা নির্ধারিত কাজ ছাড়া একজন বাংলাদেশিরও ওমানে আসা উচিত নয়। প্রিয় প্রবাসী, আপনি এই ব্যাপারটি কীভাবে দেখছেন মতামত কমেন্টস করুন, এবং এই ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসীদেরকে দেখতে সহযোগিতা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।